গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সেরে গরম গরম এক কাপ চা আর বিস্কিট খেয়ে দেখো রান্নার দিকে চলে আসছি দিকে ভাতটাও ফুঁটছে আর দেখলে উচ্ছে বড়ি ঝাল করে নিয়েছি আর এদিকে ফুলকপি দিয়ে সব সবজি দিয়ে একটা ডিমের ঝোল আর যাবো হচ্ছে একটা জায়গা এই দেখো বেরিয়েও পড়েছি যার জন্য অত হর করে রান্নাটা সারছিলাম তো কোথায় যাচ্ছি চলো দেখে না কোথায় যাচ্ছি এই দেখো দুই বন্ধু মিলে একেবারে ম্যাটারই চেপে পড়েছি তো যাচ্ছি হচ্ছে স্কুলের বই আনতে তো বন্ধুরা যে দায়িত্বটা দিয়েছে সেটা চলো আগে করে নেওয়া যাক বেশ কিছুটা বই এখনও বাচ্চাদের বাকি আছে আনা তো সেগুলোই আমরা আনতে যাচ্ছি এর আগেও একবার গিয়েছিলাম তো এই দেখো আমরা না কাছাকাছি এই যে এখানে এসেও গেছি চলো বইটা নিয়ে নেওয়া যাক পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরলাম আর এখন বাজে হচ্ছে দুটো পঁচিশ চলো জামাটা চেঞ্জ করে নিই নিয়ে খাওয়া দাওয়াটা সারি আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে আর ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলে খেয়ে শুয়ে রয়েছে ওইদিকে তো ছেলেই খেতে দিয়ে দিয়েছে তোমার দাদাকে খাবার দাবার তো দেখলে করেই গিয়েছিলাম তারা ওটো করে যা পেরেছি আর চলো খাওয়া দাওয়াটাকে সেরে নিই তো খেয়ে দে বন্ধুরা একটুখানি শুয়েছিলাম শীত পাচ্ছে উঠে আবার দেখো ছেলে সোয়েটারটা পরে নিয়েছি এটা বেশ মোটা আর খুব আরাম হচ্ছে ভাবলাম এসেই ওই পিঠে একটুখানি আজকেও করতে হবে ভাবলাম এসেই শুরু করব। কিন্তু পারিনি শরীরটা ভালো লাগছিল না মানে একটার পর একটা সকাল থেকে হচ্ছে তো একটু রেস্ট পাইনি যার জন্য মনে হলো যে আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই তারপর করব। যত আগে থেকে করব ভালো তো তাড়াতাড়ি মিটে গেলে একটু বসা যায় কিন্তু ওই যে শরীর কোলে আসছে না একটুখানি রেস নিলাম ছেলে এখনও এই দিকটা ইয়ে দেখতে গিয়ে কম্বল গায়ে দিয়ে এই দেখো দেখতে পাচ্ছো কম্বল গায়ে দিয়ে দিকটা ঘুমাচ্ছে আর আমি উঠে বসলাম এবার শুনে না দেরি হয়ে যাবে আর তোমাদের সামনে আসার কারণ হচ্ছে কয়েকটা জিনিস এনেছিলাম দেখানো হয়নি তো ভাবলাম একটু দেখিয়ে দিই দেখো রেস এনেছি একটা তো দেখো বললো এই রেসটা অন্যরকম খেতে আর এটা দেখতেও কিন্তু সত্যি একটু অন্যরকম একটু বেশি দেখো ভাজা দেখলে বুঝতে পারবে দেখো বুঝতে পারছো কতটা কি জানি না তো দেখো এটা আছে এই যে বেশটা নেওয়া হচ্ছে বিশ্বভারতী যে হচ্ছে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করছে তো এটা তিরিশ টাকা প্যাকেট নিয়েছে আর একটা ছিল পনেরো টাকা সেটা এর হাফ এটা একশো বললো কম একশো আছে তিরিশ টাকা নিয়েছে ওই যে দোকান থেকে লেস নিয়েছি সেই দোকান থেকে নেওয়া হচ্ছে আচার তো এটা দেখে কার কার জিবে জল আসছে একটু বলো এই দেখো লঙ্কার ফুল ভরা যে আচারগুলো হয় না সেই আচার তো আগে এরকম এরকম আমরা খুচরো এরকম এরকম এনে খেতাম তো এটা পুরো ডিপের সময় বিক্রি হচ্ছে চল্লিশ টাকা নিয়েছে ওটা ভুজাওয়ালার দোকান ছিল যার জন্য এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে তো এটা দেখে আমার খুব ইচ্ছা করছিল আর দেখো এখনো দেখে নেই আমার জিবে জল চলে আসছে তিনটে লঙ্কা আছে বলেছে এটা তেল গরম করে একটু দিয়ে রাখতে পারো কোনো অসুবিধে নেই তো এটাই নেওয়া হয়েছে আর হচ্ছে মিষ্টির দোকান থেকে এই জন্য নেওয়া হয়েছে ক্ষীর খোয়া ঘি এটা যে দিতে লাগবে এতে তোমার দুধ ফুলি যদি করি তো দিতে লাগবে দেখো একেবারে অল্প করে এই নিয়ে নিয়েছি এই যে খোয়া ঘি আর এই দিকে নিয়ে নিয়েছি এই যে বড়ি বড়িটা আজকে রান্না করেছি ওই ছিল ঝাল শেষ হয়ে গেছে তো এই বড়িটা দেখো কালো জিরে দিয়ে থাকে আমাদের এখানে খুব ভালো এটা কুড়ি টাকা প্যাকেট নেয় প্রবেশ কদিন চলে তো এই বইটা নিয়ে নিয়েছি এটা মুদিখানা থেকে নিয়েছি আর এই হচ্ছে খেজুরের গুড়ের বাট এটা সেনটা কিন্তু দারুণ দারুণ হয় তো এটা দিয়েই দুধকুলি করবো যার জন্য এটা নিয়েছি এটা দুশোর ওপর আছে দেখতে এরকম লাগছে দেখো কতটুকু কিন্তু এটা দুশোর ওপর কত দুশো পনেরো গ্রাম না কত যায় বললো খেয়াল দিয়ে দুশোর ওপর তো এই গুড়গুলো কিন্তু খুব ভালো হয় এই হচ্ছে মেয়ে আজকে চলো এবারে আমি ওদিকে জোগাড় জাতি করি আজকে ভাবছি এটা পরেই জোগাড় জাতি করবো বেশ আরাম হচ্ছে আর তারপরে তোমাদের দাদা আসবে তারপরে চা করব চা খাবো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো দুধকুলির জন্য প্রথমে দুধটা আমি এই হাঁড়ির মধ্যে জাল দিয়ে নিচ্ছি আর এই যে দুধকুলিগুলো আমার রেডি হয়ে গেছে তা চলো এইগুলো একে একে ছাড়া যাক এগুলো কিন্তু সিদ্ধ করিনি একেবারে যে তৈরি করেছি সরাসরি সেই কাঁচাটাই আমি কিন্তু এই দুধের মধ্যে একটা একটা করে আস্তে আস্তে করে ছেড়ে দেব। সিদ্ধ করে যদি দাও তাহলে না বেশ শক্ত হয় এর আগে আমি ওরকমভাবেই করতাম কিন্তু না যদি একেবারে পুরো তৈরি রেডি করে এই কাঁচা অবস্থায় অল্প দুধটা দিয়ে এরকম দাও না তাহলে কিন্তু ভালো হয় দেখোছো ওদিকে দুধকুলিটা ফুটে এসছে আর গুড়টা আমি এই যে ছুঁড়ি দিয়ে কেটে কেটে দিয়েছি খানিকটা তারপরে চেক করে এই যে দেখছি মিষ্টিটা একটু কমই আছে যার জন্য আমি আবার আরেকটুখানি গুড় দিয়ে দেব তো চেক করেছি আর এই যে দেখছো আস্তে আস্তে করে এরকম নাড়িয়ে দিতে হবে এই যে দেখো এইটা দিয়ে ভালো করা যাচ্ছে যার জন্য আমি এই চাঁচাটা দিয়ে ভালো করে কুড়ে নিয়েছি এই যে দিয়ে তারপরে দিয়ে দিলাম আর আগের একটু গুড় ছিল তো হয়ে গেছে আর এই দেখো খোয়া ক্ষীরটা এই যে পঞ্চাশ গ্রাম নিয়েছি তো সেটাই আমি এই যে ভেঙে ভেঙে এরকম করে গুঁড়ো করে দিয়ে দেব। দেবো খোয়া ক্ষীরটা দিলে ভালো হয় তো ওটাও একটু দিয়ে দিলাম দেখো হালকা হাতে ভালো করে নাড়িয়ে দিলাম তো খেঁজুরের গুড় দিয়ে কিন্তু আমার দুধকুলিটা দেখো রেডি হয়ে এবার এটা নামিয়ে দেবো কেননা এটা ঠান্ডা হলো না আরও বসে যাবে আর না ছেলেকেও দিয়ে দিয়েছি সে খেয়ে নিয়েছে আগেই যেটা তোমাদের দেখানো হয় না তোমাদের দাদাকে দু পিস খেতে দিয়েছি বললো আমাকে দু পিস দাও আর দেখো দুধকুলি করেও কিন্তু আমরা শেষে পেঁয়াজ কাঁচা লঙ্কা চপ নিয়ে বসে পড়েছি যেহেতু ওইগুলো কয়েকদিন ধরে করছি আর ভালো লাগছে না করতে করতে একটু ঝাল খেতে ইচ্ছা করছে যার জন্য দেখো তিনটে রুটি করে দিয়েছি তোমাদের দাদা নিয়ে নিয়েছে আর আমি নিয়ে নিয়েছি চপ মুড়ি চলো আজকে এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা